বাংলাদেশের বিভিন্ন উপজেলায় কৃষকরা এখন নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা একটি ব্যতিক্রম উপজেলা। এই উপজেলায় 1000-এর বেশি কৃষক কিষাণী তাদের বাড়ির পাশের আঙিনায় এবং জমিতে নিরাপদ খাদ্য উৎপাদন করছে। সম্প্রতি বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠন, তারা জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার আর্থিক সহযোগিতায় এই উপজেলায় 300 কৃষককে একত্রিত করে নিরাপদ খাদ্য আন্দোলনে নেমেছে। ইতিমধ্যে তারা টমেটো, বেগুন, শিম, লাউ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছে। আর এই উপজেলায় তারা 182 বিঘা জমিতে নিরাপদ সবজি উৎপাদন করছেন। চলুন আমরা দেখে আসি আজকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বিভিন্ন নিরাপদ সবজির ক্ষেত্র। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এমনিতে একটি ব্যতিক্রম উপজেলা হিসেবে পরিচিতি লাভ করেছে। এই উপজেলার নিয়ামতপুর ও রায়গ্রাম ইউনিয়নের প্রতিটি বাড়িতেই কম্পোস্ট সার ও কেঁচো সার উৎপাদন করা হচ্ছে। এই উপজেলার অনেক গ্রামে নিরাপদ সবজি উৎপাদনের সাথে জড়িত হয়েছে কৃষক কিষাণীরা। গত 6 মাস ধরে উপজেলার 12টি গ্রামে 12 জন মডেল চাষি সহ প্রায় 300 চাষি তারা নিজেদের জমিতে বিভিন্ন ধরনের নিরাপদ সবজি উৎপাদন করছে। এর মধ্যে লুসিয়া গ্রামের ইশারত আলী মণ্ডল 33 শতক জমিতে বাঁধাকপি চাষ করেছেন। জগন্নাথপুর গ্রামের মাহমুদুল হাসান 33 শতক জমিতে ফুলকপির আবাদ করেছেন। বাদুরগাছা গ্রামের ওলিয়া রহমান 33 শতক জমিতে শিম চাষ করেছেন। ষাটবাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেন লিটন, তিনি 1 বিঘা জমিতে শশা চাষ করেছেন। বেথুলি গ্রামের গোলাম রহমান, তিনি 1 বিঘা জমিতে বেগুন চাষ করেছেন। বনকিদা গ্রামের নজরুল ইসলাম পলিথিন পদ্ধতিতে 33 শতক জমিতে বেগুন চাষ করেছেন। মোস্তফাগপুর গ্রামের কিষাণী মনোয়ারা বেগম, তিনি বেগুন ও পান চাষ করছেন নিরাপদ উপায়ে। এছাড়াও ঘোষনগর গ্রামের আব্দুর রশিদ, তিনি হাজারি লাউ চাষ করছেন। ঈশ্বরবাগ গ্রামের জয়নাল আবেদিন, তিনি শাহী পেঁপে চাষ করছেন। মাহমুদপুর গ্রামের হারুনুর রশিদ থাই পেয়ারা। কুল্লাপাড়া গ্রামের নিখিল কুমার 1 বিঘা জমিতে 12 মাসি টমেটা। এবং আগমুন্দিয়া গ্রামের আনোয়ারুল ইসলাম, তিনি 1 বিঘা জমিতে বেগুন চাষ করছেন। এই উপজেলায় বর্তমানে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে 182 বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে। এই বেগুন চাষ করছি, এই মাটিতে ভার্মি কম্পোস্ট সার দিয়ে এই বেগুনের চারা লাগাই, এ পর্যন্ত আমি ফেরেমন সার দিয়ে আর কি পোকা দমন করাছি। এতে বেগুন হচ্ছে, বেগুন নিরাপদ সবজি, এটা রান্না করলেই অন্য তরকারি সে বাজারের কেনা। ফিরোমিন ট্র্যাপ হলো একটা আধুনিক প্রযুক্তি, এটা যদি কোনো ক্ষেতে দেওয়া হয় সেই ক্ষেতের যে ক্ষতিকারক পোকার যে মত, সেই পোকার মত আসে ওই স্ত্রী পোকার গন্ধে, পুরুষ পোকা আসে এসে সেই গন্ধ না পেয়ে ওই ট্র্যাপে পড়ে সে মারা যায়। এটার একটা ক্ষেতে নির্দিষ্ট একটা দূরত্বে এই ফিরোমিন ট্র্যাপ পাততে হয়, এতে সেই ফসলটা সুরক্ষিত থাকে, কীটনাশক কম লাগে, বাদও লাগে না। ফিরোমিন ট্র্যাপের ব্যবহারটা মূলত এই কারণে করা হয়, এতে নিরাপদ সবজি, নিরাপদ শাকসবজি উৎপাদন করা হয়। এই হলো ফিরোমিন ট্র্যাপের মূল বিষয়। এবং এই ট্র্যাপ একটা নির্দিষ্ট মেয়াদ আছে, নির্দিষ্ট মেয়াদ পরে ট্র্যাপের ওই ট্যাবলেট পরিবর্তন করতে হয়, বা ওই যে নিচে যে লিকুইড থাকে সেই ডিটারজেন্ট পাউডারের লিকুইড, এই ডিটারজেন্ট পাউডার লিকুইডও পাল্টাতে হয়। এবং ওই পোকা পরাগায়ন যেহেতু মানে পরস্পর ওদের বংশ বিস্তার না করার কারণে খেতে পোকার আক্রমণ কমে যায় এবং ফসল নিরাপদ থাকে। ঢং ওষুধ দিতে হতো আমাকে, 6 ঢং ওষুধ আর দেওয়া লাগছে না, তাহলে 6 ঢং ওষুধ আমি দেওয়া, এই যে ফেরোমন ট্র্যাপ আমি দিয়ে দিয়েছি 12টা 18টা দেওয়া আছে 1 বিঘে, তো এইটা দিয়ে আমার একটা পোকা আর এদিকে আটছে না, আটলে এর ভিতরে পড়ছে করে আমার এই ওলিয়া গ্রামের 25 জন চাষির একটা গ্রুপ, আমরা পটল চাষ করেছি। এফএও এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আমরা টেপ ফেরোমন ব্যবহার করে কীটনাশকের মাত্রা যেমন কমাতে পেরেছি, এবং কেঁচো সার ব্যবহার করে আমাদের রাসায়নিক সারের যে নির্ভরতা তা অনেকাংশে কমে এসেছে, এবং আমরা বর্তমান অল্প খরচে ভালো ফসল পাচ্ছি।
ফলে গত বছরের তুলনায় আমরা স্বল্প খরচে খুব ভালো উৎপাদন পাচ্ছি এবং আমরা যে মানসম্মত খাদ্য বিশেষ করে পটল সবজির দিয়েই বলা হচ্ছে, পটল সবজি আমাদের আগের তুলনায় বিষের মাত্রা অনেক কম, বিষ ব্যবহারের মাত্রা কম এবং রাসায়নিক সারের ব্যবহারের মাত্রা কম হয়। আমাদের ব্যয় এক কাতারে যেমন কমেছে তেমনই আমাদের ফসলের মান বেড়েছে। আমরা এখন নিরাপদ সবজি উৎপাদনে সক্ষম হয়েছি। আমরা আশা করি যে আগামীতে আমরা আরও বেশি খাদ্য নিরাপত্তার দিকে আগাতে পারব এবং আমাদের যে সাধারণ চাষিরা তাদেরকে আমরা যতটুকু উৎসাহিত করতে পেরেছি তারা এই জৈব চাষ বিশেষ করে কেঁচো সার, ভার্মি কম্পোস্ট এবং টেপ ফেরোমন ব্যবহারে অনেক উৎসাহী হয়ে উঠেছে এবং আমরা আগামীতে আরও সফলতার আশা করতেছি। কালীগঞ্জ উপজেলায় গত 6 মাস ধরে যে নিরাপদ সবজির উৎপাদন কার্যক্রম চলছে তার অর্থায়ন করছে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা, আর এটি বাস্তবায়ন করছে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলার 12টি গ্রামে 12টি গ্রুপ তৈরি করেছে। প্রতি গ্রুপে 25 জন করে চাষি তারা বেছে নিয়েছেন। সব মিলিয়ে এই উপজেলায় তারা 300 চাষি নির্বাচন করেছেন। এছাড়াও 12 জন লিড ফার্মার তারা তৈরি করেছেন, যে লিড ফার্মাররা 1 বিঘা করে জমিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন। তো উপজেলা কৃষি অফিস কালীগঞ্জের মাধ্যমে এখানকার বত্র কালীগঞ্জ উপজেলায় যারা কৃষক ভাই আছেন বা চাষি ভাই আছেন ওনাদেরকে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ প্রদান করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে জৈব বালানাশক দ্বারা নিরাপদভাবে সবজি উৎপাদন করে সেটা বাজারজাতকরণ এবং পুরো কালীগঞ্জ যাতে এটি বিস্তার লাভ করে সেই বিষয়ে উপজেলা কৃষি অফিস কালীগঞ্জ সবসময় কৃষকদের পাশে আছে এবং সবসময় প্রয়োজনীয় পরামর্শ তারা কৃষি অফিস থেকে পেয়ে থাকে এবং তাদেরকে আমরা সবসময় বলি যে আপনার কৃষি অফিসের মাধ্যমে যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতা বা সাহায্য আমাদেরকে নিরাপদ সবজির বাজার সৃষ্টি করুন এবং এটার বিস্তার লাভের জন্য সবসময় উপজেলা কৃষি অফিস কৃষকদের পাশে থাকুন। উপজেলা কৃষি অফিস কালীগঞ্জ এই ধরনের নিরাপদ এবং বিষমুক্ত সবজি উৎপাদনের জন্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের মাঝে প্রদর্শনী স্থাপন করছি, তাদেরকে আমরা বিনামূল্যে ফেরোমন ট্র্যাপ এবং লেবুর বিতরণ করে থাকি। এছাড়া বর্তমান সরকার বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে যেমন রাজস্ব, এছাড়া অন্যান্য প্রকল্প আছে আমাদের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ 2 প্রকল্প, এছাড়া আমাদের মুজিব বৃহত্তর কুষ্টিয়া ও যশোর কৃষি উন্নয়ন সমন্বিত প্রকল্প, IPM, ICM, IFMC এই সকল প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এই নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করার জন্য এই ফেরোমন ট্র্যাপ এবং লেউর ব্যবহারের পদ্ধতি আমরা জানাই এবং তাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি। তারই মাধ্যমে আমাদের এই চাষাবাদ, এই নিরাপদ বিষমুক্ত চাষাবাদ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন কৃষকদের প্রতি বিঘায় 100 কেজি কম্পোস্ট সার, 12টি পোকা দমনের ফেরোমন ট্র্যাপ, ফসল ও সবজি বাজারজাতকরণের জন্য প্লাস্টিকের ক্যারেট, ফসল ও সবজি উঠানোর জন্য চট ট্রিপল প্রদান করেছে। ইতিমধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কর্মকর্তারা বিভিন্ন নিরাপদ সবজির ক্ষেত পরিদর্শন করেছেন এবং কৃষকদের সাথে কথা বলেছেন। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন কৃষক সংগঠনের সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন। নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদনে
বাংলাদেশের বিভিন্ন উপজেলা ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছেন। তার মধ্যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা অন্যতম। এই উপজেলায় দিন দিন বাড়ছে নিরাপদ সবজি উৎপাদন, স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে নিরাপদ সবজি নিয়ে। কৃষকদের আশা সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আমার নাম আনোয়ার ইসলাম টিটু, আমি কালীগঞ্জ উপজেলার বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের দায়িত্বে রয়েছি। বিকশিত বাংলাদেশ মূলত কালীগঞ্জ উপজেলায় প্রায় 12টি গ্রামে 300 জন কৃষককে নিয়ে নিরাপদ সবজি উৎপাদনে কাজ করে যাচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম উপজেলা কালীগঞ্জ। এই কালীগঞ্জ উপজেলা হচ্ছে যে একটি গ্রাম রয়েছে নিয়ামতপুর ইউনিয়ন। নিয়ামতপুর ইউনিয়নকে ইতিমধ্যে মডেল ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে বিকশিত বাংলাদেশ এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড কাজ করে যাচ্ছে। বিকশিত বাংলাদেশ নিয়ামতপুর ইউনিয়ন ছাড়াও কালীগঞ্জ উপজেলায় আরও 5টি ইউনিয়নে কাজ করছে। সেই পুরো কালীগঞ্জ উপজেলাকে, বিকশিত বাংলাদেশের লক্ষ্য পুরো কালীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম নিরাপদ খাদ্যের একটি মডেল উপজেলা হিসেবে গোটা বিশ্বের কাছে উপস্থাপন করা। আমাদের এই কাজে সহযোগিতা করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। তারা হচ্ছে যে আমাদের বাংলাদেশ কালীগঞ্জ উপজেলায় 300 কৃষকের মাঝে 10টি করে ফেরোমন ট্র্যাপ, 120 কেজি করে ভার্মি কম্পোস্ট সার এবং হচ্ছে যে নগদ অর্থ সহায়তা দিয়েছে নিরাপদ সবজি উৎপাদনের জন্য। মধ্যে কালীগঞ্জ উপজেলায় আমাদের 12টি গ্রামে 12টি মাঠ দিবস করেছি। প্রত্যেকটি মাঠ দিবসে আমাদের হচ্ছে যে 100 থেকে 150 জন কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিল এবং প্রত্যেকটি মাঠ দিবসে আমাদের কালীগঞ্জ উপজেলা প্রশাসন তারা হচ্ছে উপস্থিত ছিল। এখানে উপজেলা কৃষি অফিসার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, এছাড়া হচ্ছে ঝিনাইদহ উপপরিচালক মহোদয়, তিনিও হচ্ছে যে আমাদের ফিল্ডে এসেছিলেন, আমাদের সরজমিনে আমাদের মাঠ পরিদর্শন করেছেন। এছাড়া হচ্ছে যে FAO-র রফিকুল ইসলাম, উনি আমাদের মাঠ দিবস অনুষ্ঠানে ছিলেন, মাঠ দিবস দেখেছেন। তো সবাই হচ্ছে যে আমাদেরকে এই উদ্যোগে প্রশংসা করেছে। জানেন যে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড 2001 সাল থেকে নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতেছে। ইতিমধ্যে আমরা নিয়ামতপুর ইউনিয়ন প্রায় 600 কৃষক কৃষাণী নিয়ে আমরা নিরাপদ খাদ্য আন্দোলন, তাদের নিয়ে আমরা জোরদার করেছি এবং তারা নিরাপদ খাদ্য আন্দোলন নিয়ে কাজ করতেছে। তারা ভার্মি কম্পোস্ট তৈরি করা এবং নিজের বাড়ির উঠানে এবং মাঠে তারা নিরাপদ খাদ্য উৎপাদন করছে এবং সেটা বাংলা স্থানীয় সহ সারা বাংলাদেশে তারা সেটা সাপ্লাই করতেছে। পাশাপাশি নিয়ামতপুর ইউনিয়নে দেখা দেখি অন্যান্য ইউনিয়নগুলো, বিশেষ করে রায়গ্রাম, এদিকে মালিয়াট ইউনিয়ন সহ সকল ইউনিয়ন এই নিরাপদ খাদ্য আন্দোলন তৈরি করার জন্য চেষ্টা করতেছে। আমরা প্রতিদিন বাজার থেকে জেনে শুনে বীজ কিনে আনছি। যখন বাজার থেকে একটা সবজি কিনে আনছি, সেই সবজিটি প্রথমেই বীজ দিয়েই বাজারে নিয়ে আসা। আমাদের দেশের প্রায় প্রতিটি বাড়িতেই কিছু আঙিনা পড়ে থাকে, যে আঙিনাতে আমরা ইচ্ছা করলেই বিষমুক্ত নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করতে।